একজন লোককে ভাড়া দেই, আমার ফ্ল্যাট ধরে সে আত্মসাতের চেষ্টা করে। তারপর আমি থানা পুলিশকে জানাই দিই, থানা পুলিশ তার সে ভুয়া প্রমাণিত হয়, তাকে জেল তাকে জেল আদালতে প্রেরণ করে। তো তারপর তার সন্ত্রাসী বাহিনী 7-8 জন বাহিনী নিয়ে সে আমার উপরে আক্রমণ করে, আমার বউ বাচ্চার উপরে আক্রমণ করে, আক্রমণ করে সে আমাদেরকে আহত করে। করার পরে আমরা ওখানে ওই সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে থানায় মামলা করার জন্য গেলে অধিশাসক আমাদেরকে বলে মামলা করার দরকার নেই, জিডি করে। তো এই জন্য আমি ভয়ে প্রাণ ভয়ে আমি এলাকা যেতে পারতেছি না, আমি আমি ভয়ে ভয়ে বেড়াচ্ছি। আর যে আমাদেরকে এই কাজটা করছে তার নাম হলো সাইদুর রহমান, সে প্রধানমন্ত্রীর ফ্যামিলির পরিচয় দিয়ে, শেখ সাহেব পরিচয় দিয়ে সাভারে অবস্থান করছে, এবং সে একজন গার্মেন্টস কর্মী থেকে আজকে সে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে সাভারে। তাকে সবাই শেখ সাইদ বলে এক নামে চেনে, কিন্তু সাইদুর রহমান বলে তাকে কেউ চেনে না। সে ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে যত চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, মদ গাঁদা, সমস্ত কিছুর মধ্যে সে জড়িত। সে সবাইকে কনভিন্স করে চলে, তাহলে সে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মাইরে টুকরো টুকরো করে বস্তা পরে সে আমাকে দেশে পাঠিয়ে দেবে। আমি এই ভয়ে আমার বাড়িতে আমার এলাকায় আমি যেতে পারছি না, সবার আমি বাড়ি থাকা সত্ত্বেও আমি ভয়ে ভয়ে বিভিন্ন জায়গায় বন্ধুর বাসায় আত্মীয় বাসায় আমি পলায় পলায় থাকতেছি। কারণ কারণ তার ভাগিনা জেলখানা, সে যে কোনো সময় আমার জীবনটা ক্ষতি করতে পারে, এই ভয়তে আমি এলাকায় যাচ্ছি না।